আসসালামু আলাইকুম দেশ কিনবার প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন ভিডিওতে আশা করি সবাই আল্লাহ সম্মতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় প্রবাসী ভাইরা আপনাদেরকে একটা বিষয় অবহিত করি সেটা হচ্ছে বিগত এক সপ্তাহের ভিতরে প্রায় তেরো হাজার নয়শো ছয়জন অবৈধ প্রবাসীদেরকে গ্রেপ্তার করেছে সৌদি আরব সুরতাসহ সহ বিভিন্ন ডিফেন্সের বা আইন আইন বাহিনীর লোক তো এই লোকগুলোকে বা বর্তমানে যাদেরকে গ্রেফতার করছে বা যাদেরকে পিছনে করেছে তাদেরকে কেন করা হয়েছে আর কোন কোন আইনের আওতায় করা হয়েছে সে বিষয়টা আমরা আজকে নিয়ে কথা বলবো তো শর্টকাটই বলবো বেশি দীর্ঘায়িত করব না ভিডিওটা তো প্রথমে যে আইনটার কথা বলতেছি সেটা হচ্ছে শ্রম আইন শ্রম আইনটা হচ্ছে কি আপনার কাজের সাথে রিলেটেড অর্থাৎ আপনি যেই কাজের জন্য সৌদি আরবে গিয়েছেন বা যেই কাজ আপনার মাইনাতে লেখা আছে আপনি সেই কাজ ব্যতীত অন্য কোথাও কাজ করতেছেন বা অন্য কোনো কাজ করতেছেন এইটাই হচ্ছে শ্রম আইনের আওতায় বা আপনার কফিল এক জায়গাতে আপনি অন্য জায়গায় কাজ করতেছেন আপনার যেখানে কাজ করার এলাও ছিল আপনি সেখান থেকে অন্য কোথাও কফিলের অনুমতি ব্যতীত অন্য জায়গাতে কাজ করতেছেন সো এই ধরনের লোকগুলা যারা তারা হচ্ছে শ্রম আইনের আওতায় পড়তেছে এবং এই ধরনের লোকগুলো কিন্তু এখন বর্তমানে সৌদি আরবের আশকারী সহ বিভিন্ন ডিফেন্স লোক কিন্তু গ্রেপ্তার করছে দ্বিতীয়ত রয়েছে রেসিডেন্সি আইন তো রেসিডেন্সি আইনটা হলে হচ্ছে আপনি যে সৌদি আরবের বৈধ একজন কর্মী বা বৈধ একজন লোক বা প্রবাসী সেটা যাচাইয়ের জন্য আমরা সবাই জানি সৌদি আরবের বৈধ হতে হলে বা বৈধভাবে কাজ করতে গেলে বা বৈধভাবে থাকতে হলে আমাদের যেই বৈধতা প্রমাণ করতে হয় সেটা হচ্ছে আকামা বা ইকামা কার্ড দিয়ে তো ইকামার মেয়াদ থাকলে এবং ইকামার কার্ড থাকলে আপনার কিন্তু বৈধতা প্রমাণ করা হয় এখন আপনার অনেকেই আছে যাদের ইকামার মেয়াদ নাই বা ইকামা বানায় নাই বা ইকামা নাই বলতে গেলে তো ওই ধরনের লোকগুলাকে কিন্তু এখন প্রচুর পরিমাণে গ্রেফতার করতেছে তো এই আইনটা হচ্ছে রেসিডেন্সি আইন এই রেসিডেন্সের আইনের আওতায় কিন্তু তাদেরকে গ্রেফতার করছে সীমান্ত আইন এটা খুব ভয়াবহ একটি আইন যারা সীমান্ত হয়ে অর্থাৎ সৌদি আরবের বর্ডার থেকে আমরা সবাই জানি সৌদি আরবের বর্ডার ক্রস করা এখন কিন্তু অনেক রিক্সি একটি ব্যাপার আর আরেকটা হচ্ছে এখন সীমান্তে যদি কোনো প্রবাসী বা কোনো কর্মী যদি দরা খায় তাহলে কিন্তু তাকে আইনিভাবে কঠোর সাজা দেওয়া হবে এবং অনেক বছরের জেল দেওয়া হবে প্লাস জরিমানার বিধান করা আছে আর পাশাপাশি হচ্ছে যে এই সীমান্ত আইনটা এই সীমান্ত আইনের ব্যক্তি লোক অথবা কোনো ইলিগাল ব্যক্তি লোক অবৈধ লোক দলতে বলতে বলতে গেলে অবৈধ লোক তাদেরকে যারা আশ্রয় করবে সেটা হচ্ছে চতুর্থ নাম্বার আশ্রয় দেওয়া কোন ধরনের লোকগুলো যারা সীমান্ত অতিক্রম করছে বা সীমান্ত পাড়ি দিতে চাচ্ছে বা ওইখান থেকে সৌদি আরবে ঢুকতে চাচ্ছে অথবা সৌদি আরবে ইলিগাল যারা আছে যাদের তাদেরকে যারা সহযোগিতা করে থাকা দিয়ে খানা দিয়ে মানে যে কোনোভাবে তাদেরকে সহযোগিতা দ্বারা করবে এই ধরনের লোকগুলোকে আশ্রয় দেওয়া অবৈধ লোকদেরকে আশ্রয় দেওয়া এটা হচ্ছে চতুর্থ আইন তো এই চারটা আইনের কারণেই মূলত বর্তমানে সৌদি আরবে প্রচুর পরিমাণে লোক ধুতেছে তো আপনারা যারা বর্তমানে ফ্রি বিষা নামক একটা বিষাতে আছেন বা ছোট মহাসার সাথে বলেন বা কোনো কফিলের আন্ডারে আপনারা ফায়দা দিয়ে বিভিন্ন বাইরে কাজ করতেছেন তো আপনারা একটু সাবধান থাকবেন কারণ হচ্ছে শ্রম আইনের শ্রম আইনের আন্ডারে কিন্তু আপনি এখন বর্তমানে পড়ে যাবেন কারণ শ্রম আইনের একটা আর্টিকেল হচ্ছে যে আপনি আপনার কফিলের কাজ করবেন এবং যেখানে কফিল আপনাকে পাঠাবে বা কাজের লেটার দিয়ে পাঠাবে সেই এরিয়াতে আপনি কাজ করতে পারবেন আদারওয়াইজ অন্য কোনো জায়গাতে আপনি কাজ করতে পারবেন না সো এই ধরনের লোক যারা আছেন যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে কফিলকে ফাইদা দিয়ে বিভিন্ন জায়গাতে কাজ করতেছেন বিভিন্ন কাজ করতেছেন যেহেতু আপনার সেই পেশাটার সাথে মিল নাই সো আপনারা কিন্তু এই আইনের আওতায় পড়ে যাবেন এবং এই ধরনের লোকগুলা প্রচুর পরিমাণে এখন বর্তমানে পুরো সৌদি আরবে গ্রেপ্তার করা হচ্ছে তো এই ছিল চারটি আইন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো আপনারা সবাই সাবধান থাকবেন এখন প্রচুর পরিমাণে লোক ধরতেছে তো আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন যারা এখন পর্যন্ত এই কথাগুলো বোঝে নাই বা যেই কথাটা বোঝে নেয় অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কারণ হচ্ছে এই ভিডিওটা একটু তথ্যবহুল ভিডিও এবং অনেকের উপকার আসবে অনেকেই আইন সম্পর্কে জানে না অনেকেই নতুন যারা এই বিষয়গুলো না জানার কারণে তারা বিভিন্ন কাজে জড়িত হচ্ছে এবং বিভিন্ন অবৈধ লোকদেরকে আশ্রয় দিচ্ছে এবং হচ্ছে তাদের কাজ একটা বাট তারা তাদের মাইনার সাথে কাজের পেশা একটা সে কিন্তু অন্য কাজ করতেছে অনেকে এই আইনটা না জেনে বিশেষ করে নতুন যারা আছেন আর পুরাতন যারা আছেন তারা আপনারা মোটামুটি এগুলো জানেনি তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন পাশাপাশি বেলটি অন করে দেবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ